মাস্য গরিব মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলেন 88 নম্বর ওয়ার্ডের সভাপতি কৃষ্ণ গাঙ্গুলি। সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে বহু মানুষের অন্নের হাহাকার দেখা দিয়েছে। এই অন্নের হাহাকারে যাতে কেউ অভুক্ত না থাকে, তাই 88 নম্বর ওয়ার্ডের সভাপতি কৃষ্ণ গাঙ্গুলি 2 নম্বর রাসবিহারী অ্যাভিনিউর প্রায় 500 জন গরিব ও দুস্থ মানুষের হাতে চাল আলু সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন। এর আগেও লকডাউন চলাকালীন কৃষ্ণবাবু সমস্ত গরিব দুস্থ মানুষদের চাল আলু দিয়ে সহায়তা করেছেন। সভাপতি কৃষ্ণ গাঙ্গুলি 365 দিন সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং তাদের পাশে থাকারও চেষ্টা করেন। ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে যে মহামারী দেখা দিয়েছে, আমরা সেই মহামারীর বিরুদ্ধে লড়াই করছি এবং আমাদের রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং তার নির্দেশে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সাহায্যে আমরা এইবার এইটাই নিয়ে আমরা পঞ্চমবার আমাদের ওয়ার্ডের মধ্যে দুস্থ মানুষদের সেবার পাশে দাঁড়িয়েছি। আমার সঙ্গে আছে আমাদের রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শায়নদেব চট্টোপাধ্যায়। ও সব জায়গায় ঘুরে ঘুরে সব জায়গায় পুরো ওয়ার্ডেই খালি নয় সব ওয়ার্ডেই ঘুরছে, সব জায়গায় সবার সাথে থাকছে। তাই আমি কৃষ্ণ গাঙ্গুলি এই ওয়ার্ডের সভাপতি, আমরা যে সকল লোককে আজকে আমরা ত্রাণ দিচ্ছি, ত্রাণ নয় দুস্থ মানুষের সেবার পাশে আছি, তাদেরকে আমরা অনুরোধ করবো তারা সবাই একটা সুন্দর লাইন করে দাঁড়াবেন এবং আমরা সেই লাইন অনুযায়ী প্রত্যেককে একটা রিং কাটা আছে দেখবেন, এই রিংয়ের মধ্যে দিয়ে আমরা সবাইকে খাদ্যবস্তু বিতরণ করবো। আমরা সব থেকে বড়ো প্রশ্ন যেখানে আসছে, আমাদের এই মহামারীর প্রতিষেধক হিসেবে আমরা এখনও তার পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারছি না, কিন্তু শুনছি আজও আমি কাগজে দেখলাম প্রায় 38 লক্ষের মতো লোক আক্রান্ত হয়েছে সারা পৃথিবীতে এবং প্রায় 3 লক্ষর কাছাকাছি মানুষ মারা গেছেন এই মহামারীতে এবং আমাদের ভারতবর্ষের সংখ্যা খুব একটা ভালো নয়, 50,000-এর বেশি আক্রান্ত হয়েছে। আমি একটা অনুরোধ করবো আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিশ্রম করছে তার বিরুদ্ধে সমালোচনা আপনারা কম করবেন, যারা করছেন, যারা গভর্নেন্স দেখার জন্য গভর্নরও এখানে এসেছেন, আমি তার মাননীয় গভর্নর সাহেবকে অনুরোধ করবো আপনি দয়া করে মুখ্যমন্ত্রীর মতো একদিন একটু করে দেখান যে রাস্তায় নেবে সব মানুষের পাশে থেকে, আপনি সমালোচনা করবেন না, 14 পাতা চিঠি লিখবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাই সবাই আমরা একসাথে, আপনি আমরা আর কেউ আলাদা নই, এই রোগের বিরুদ্ধে সবাই যদি আমরা একসাথে না থাকি, যদি সবাই কায় কাদা ছেড়েছেড়ি করেন তাহলে সেটা সমাজের পক্ষে সুবিধে নয় এবং মঙ্গল নয় সেটা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।